ভুট্টা ভাজা রেডি, খাওয়ার জন্য রেডি উনি, তাই তো কাছি? হ্যাঁ খাও দেখি কি বলে খেতে হয়, দেখ এই পপকর্নটার দাম 40 টাকা। এটাকে এখন মানে পুড়ে নেব গ্যাসের চুলায়, তার জন্য এটাকে ছাড়িয়ে নে, কই ছাড়ো। ভালো করে ছাড়িয়ে দোক, তারপরে পুড়ে দেবো। কিছু আমার মেয়ে কাজ করছে, ভালো করে ছাড়াও, ছুরিতে হাত কেটে যাবে। তুমি এমনি ছাড়াও, নাহলে আমাকে দম ছেড়ে দিচ্ছি। এই ছাড়ানো হয়ে গেছে না, এই যে পপকর্নটা ভুট্টাটা, এবার আমি এই যে গ্যাসের চুলায় পুড়ে নেব, কারণ আমার তো চুলা নেই, তাই গ্যাসের চুলায় পুড়ে নেব। দেখছেন কেমন তো করে পড়তেছি এটা, কারণ এটা যে রেখে পড়বো সেরকম কোনো সুবিধা নেই আমার কাছে, তাই আমাকে হাত দিয়ে পোড়াতে হচ্ছে। ফট ফট ফুটতে চাই, একটু একটু করে পড়তে চাই, ভয় লাগবে ফুটতে চাই না, তাই আমি ভালো করে মানে পুড়ে নিই, তারপরে আপনাদের দেখাবো। দেখছেন কেমন পোড়া হচ্ছে, অনেকটা পুড়ে এসেছে, কি জোরে জোরে ফাটছে, কারণ ফুটতে তো পানির মতন ফুটে ফুটে বেড়াচ্ছে, দেখুন অনেকটা পুড়ে এসে। এইভাবে পুরোটা আমি পুড়ে নেব, কত গ্যাস চলে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, এখানটা চুলা পাবো না। দেখুন কেমন হয়ে পড়ছি, আমি একদিকে পোড়া হয়ে গেছে, তাই আরেকদিকে পোড়ার জন্য আমি এদিকে লাতা দিয়ে ধরেছি। আমার পপকর্নটা মানে পোড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি সব দিক থেকে ভালো করে পুড়ে নিয়েছি, কি ছেঁকা লেগেছে হাতে বাবা, ভালো করে পুড়ে নিয়েছি। তা আবার আমি এখানে একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, বিটনুট তো নেই, তাই নুন আর লঙ্কা দিয়ে বিটনুট বানিয়ে দেবো, আর সঙ্গে নিয়েছি একটু নেবু কেটে নিয়েছি, তা দুটোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ওটাকে দিয়ে দেবো, ওতে এই পপকর্নটার গায়ে মাখিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে পপকর্ন খাওয়ার জন্য। যেটুকু আমি দিয়ে দিই, তারপরে ভুট্টা ভাজা রেডি, খাওয়ার জন্য রেডি উনি, তাই তো কাছি? হ্যাঁ খাও দেখি কি বলে খেতে হয়, দেখ টেস্টি হয়েছে না, ভালো হয়েছে, ভালো ভালো হয়েছে, আর টেস্টি হয়েছে, টেস্টি না খারাপ, টেস্টি। এতে আমি নুন আর লঙ্কা দিয়েছি, সাথে নেবু রস মানে নেবু দিয়েছি, খেতে দারুণ হয়েছে, আমি তো খাইনি। দেখছেন পর পর খেয়ে নিচ্ছে, প্রথম খেয়ে নিচ্ছ, গালেও গালও কি খাচ্ছে, গালও খেয়ে নিচ্ছে, দারুন দারুন খাও। এই মেয়েটা নাকি আরও নুন লঙ্কা লাগবে, তাই আমি আবারও নিয়ে নিয়েছি নুন আর লঙ্কা একসঙ্গে মিশিয়ে আবার দিয়ে দেবো। ওকে ঝাল লাগেনি নাকি, কেন তোমার ঝাল লাগেনি করছি না বাবা, নেবুটা কেমন কালো হয়ে গেছে, এই যে পুরা পুরারই সব আছে উঠে গেছে, ঘষেছি তো তাই, কিন্তু এটা রস অনেক আছে দেখতে পাচ্ছেন, এটা আবার দিয়ে দিই ওকে, ওকে ঝাল লাগেনি, ধরে রাখো ধরে রাখো। এবার ঝাল লাগবে, কত ঝাল হয়ে গেছে, আয়ন দিচ্ছে, যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আয়ন দিচ্ছে, আসসালামু আলাইকুম।